নমস্কার এবার ভয়ঙ্কর গতির বেগ নিয়ে বাংলার বুকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি এই মাত্র বাবা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি ঘূর্ণাবত্ত যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে এই ঘূর্ণাবত্তের ফলে আবহাওয়ায় কতটা বদল হতে পারে ও আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং চাষি বন্ধুরা সতর্ক থাকবেন নাকি নিশ্চিন্ত হয়ে থাকবেন সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি ঘূর্ণাবত্ত যা সোমবারের মধ্যে নিম্নচাপে পরিণত হয়ে ক্রমশ শক্তি বাড়িয়ে বুধবারের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ক্রমশ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালে অন্ধ্রপ্রদেশের মজলিপট্টনমের কাছে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যার ফলে দক্ষিণ ভারতের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি ঘূর্ণিঝড়ের জেরে পশ্চিমবঙ্গের উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে যার জন্য মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে হাওয়া বিজ জানিয়েছে এই মুহূর্তে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম না থাকলেও ডিসেম্বর মাসের শুরুতে একটি ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে সম্প্রতি জানা গিয়েছে বাংলা এখন বছরে চার থেকে পাঁচটি বড় মাত্রার ঘূর্ণিঝড় হচ্ছে এবারও তেমন পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ফলে আগামী দিনে প্রাকৃতিক বিপর্যয় বাড়বে এবং কঠিন হবে পরিস্থিতি বাংলার বুকে চিত্রাং আচড়ে না পড়লেও দুর্যোগের ঘন ঘটা কম ছিল না দুই তিন দিন ধরে শীতরাঙের পর বাংলার উপর আচড়ে পড়বে যেই ঘূর্ণিঝড় তার নাম হলো ম্যান্ডোস বিধ্বংস এই ঘূর্ণিঝড় লীলা দেখাতে পারে বাংলার বুকে যার ফলে লন্ড হতে পারে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের পনেরোটি জেলাতেই বৃষ্টি কোনো সম্ভাবনা না থাকলেও উপকূলবর্তী এলাকাগুলিতে সন্ধ্যের দিকে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝুড়ো হওয়া বোঝাতে পারে দেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ ঢাকা রাজশাহী বরিশাল চট্টগ্রাম রংপুর খুলনা মনমেনসিং এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন রাজধানী ঢাকাসহ বেশিরভাগ বিভাগের তাপমাত্রা থাকবে বাইশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া পারে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী হিমালয় পদাদের সংলগ্ন পাঁচটি জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাওতে বজ্র বিদ্যুৎ সহ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী পাঁচ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং ত্রিপুরাতে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে মেঘলা কাছের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে একানব্বই শতাংশের আশেপাশে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ